Assalamualaikum everyone. Dua nama blogs থেকে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি অ্যারাবিয়ানের স্টাইলের একটা টোস্ট বিস্কিটের ডেজার্ট। তো এটা অনেক ইয়ামি। আপনারা অবশ্যই সবাই করবেন। এই ডেজার্টটা খেতে খুবই টেস্টি। আমি এখন শুরু করতে যাচ্ছি। প্রথমে একটা সসপ্যান নিয়েছি। এখন আমি সসপ্যানের মধ্যে এক কাপ পানি ঢেলে দিব। আধা কাপ চিনি দিয়ে দিব। 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে নিব। যেহেতু আমার কাছে জাফরান নেই, এই জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ। তারপর 1/4 চা চামচ ফুড কালার দিয়ে নিচ্ছি। এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। চুলায় প্যানটা দিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে মিক্স করব। এইভাবে দেখেন ভালোভাবে মিক্স করতে হবে। এই 4-5 মিনিট এই চিনি শিলাটা জাল দিয়ে নিব। তো এটার বাবলস উঠবে, তারপরে আমি নামিয়ে ফেলব। একটা বাটি নিয়েছি। তো এটার মধ্যে আমি 1/2 লিটার মিল্ক জাল দিয়ে নিয়েছি। এটা এখন আমি বাটিতে ঢেলে দিব। মিল্কের মধ্যে 1/4 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তারপর দিয়ে নিব 2 টেবিল চামচ চিনি। এখন আমি একটু সবগুলি মিক্স করব। আমি এগুলি সব ভালোভাবে মিক্স করব। এইভাবে ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস লেগে না থাকে। প্যানটা চুলায় দিয়ে নিলাম। এখন আমি এই মিক্সগুলি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এভাবে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। ছাঁকা আমার হয়ে গিয়েছে। এখন আমি 3-4 মিনিট অল্প আঁচে জাল দিব। আমার মিক্সড হয়ে গিয়েছে। এটার মধ্যে এখন আমি দিয়ে দিব 1 চামচ ঘি, অথবা আপনারা বাটারও দিয়ে নিতে পারেন। আর এটা বারবার মিক্স করতে হবে, তা না হলে জমে যাবে। 1 চামচ ঘি দিয়ে নিলাম। আবার ভালোভাবে মিক্স করব ঘি। এর মধ্যে 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে নিব। যে 1/4 কাপ মিল্ক পাউডার, এটাকে ভালোভাবে মিক্স করব। দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিক্স করব। এভাবে দেখেন ঘন হয়ে এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। এটা ভালোভাবে মিক্স করতে হবে। হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিলাম। একটা বাটি নিয়েছি। তো বাটির মধ্যে আমি টোস্ট বিস্কিটগুলি এভাবে বিছিয়ে নিব। এইভাবে বিস্কিটগুলি আমি সাজিয়ে দিয়েছি। এখন আমি এগুলির মধ্যে চিনি শিরা যে করে রেখেছিলাম সেগুলি আমি এখন দিয়ে দিব। দেখেন এই যে এইভাবে আমি চিনি শিরাগুলি দিয়ে নিচ্ছি। চিনি শিরাগুলি এইভাবে আমি দিয়ে নিচ্ছি। চিনি শিরাগুলি এইভাবে দিয়ে নেবেন। আর হালকা গরম রেখেছি আমি। এইভাবে সবগুলির উপরে দিয়ে নেবেন। এখানে আমি সিরাপ দিয়েছিলাম, এখন আমি কাস্টার্ড দিয়ে নিব। কাস্টার্ডের লেয়ার এইভাবে আমি এখন দিয়ে নিব। এইভাবে এবার আমি বিস্কিট দিয়ে নিব। এইভাবে করে আবার বিস্কিটগুলো আমি দিয়ে নিব। একটা একটা করে দিয়ে নিচ্ছি।
তারপর আবার চিনির সিরাপটা দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আবার দিয়ে নেবেন। এইভাবে আবার কাস্টার্ডগুলি একইভাবে দিয়ে নিব। আমার কাস্টার্ড দেওয়া হয়ে গিয়েছে, তো এখন আমি এটার মধ্যে ড্যানো ফ্রেশ ক্রিম দিয়ে নিব। এইভাবে সব ক্রিমগুলি দিয়ে নিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে এইভাবে সমান করব, এইভাবে সমান করব। ক্রিম দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটার উপরে কিছু সিরাপ ছিল এটা দিয়ে দিচ্ছি। এইভাবে এভাবে ছিটিয়ে ছিটিয়ে একটু দিয়ে দিব। আমি এখন এটার উপরে বাদামগুলি এইভাবে এইভাবে ছিটিয়ে দিব। এইভাবে বাদাম, আমি কাজু বাদাম নিয়েছি, এইভাবে এইভাবে দিয়ে দিবেন আপনারাও। তো হয়ে গেল আমার ডেজার্ট। এটা আমি এখন 3-4 ঘন্টা ফ্রিজে রেখে দিব, তারপরে বের করে পরিবেশন করব। হয়ে গেল আমার অ্যারাবিয়ান স্টাইলের একটা ডেজার্ট। তো আশা করি আপনারা সবাই করবেন, এই ডেজার্টটা খুবই ইয়ামি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।